শীতলক্ষা নদীর উপর ইউ সিস্টেম সেতু। আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার থেকে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে সেতুর কাজটি শুরু হয়েছিল 2023 সালে, মাঝখানে থেমে গিয়েছিল, এখন আবার পুরোদমে এই কাজটি চলছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই সেতুর রাস্তাটা শুরু হয়েছে। সামনে থেকে সেতুর প্রথম যে স্পাম্পটা সেখানে আমি আপনাদেরকে দেখাবো। পুরোদমে কাজ চলছে। 584 মিটার এই লম্বা সেতু, এক পাশে কাপাসিয়ার আড়ালিয়া এলাকা, অন্য পাশে লাখপুর নরসিংদী জেলা। মাঝখানে গিয়ে সেতুটা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ চলে যাবে লাখপুরের দিকে, আরেক ভাগ চলে যাবে আড়ালিয়া বাজারের দিকে। আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, সাথেই থাকুন। এই সবুজ টিনের যে বেষ্টনী, এখান থেকেই সেই সেতুতেও উঠার রাস্তাটা শুরু হয়েছে এখান থেকেই। আমার সামনেই রয়েছে প্রথম পিলার। প্রথম পিলারটা এখান থেকেই শুরু হয়েছে। কিছুদিন আগে এটা উদ্বোধন করে গেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের কন্যা জনাব সিমিন হোসেন রিমি, মাননীয় এমপি এই কাপাসিয়ার, এবং বর্তমানে মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক। তিনি এই সেতুটি উদ্বোধন করে গেছেন, যার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে রয়েছে কংক্রিট মিক্সিং মেশিন, এখান থেকে মিক্সিং করেই সেই সামনের দিকে যে ব্রিজের কাজ চলছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমার সামনেই রয়েছে সেতুতে উঠার প্রথম ধাপটি। এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে যেখানে কথা বলছি এখান থেকে রাস্তা উঠে যাবে এই সেতুতে। 9 মিটার প্রস্থ এই সেতুটি, 584 মিটার লম্বা, শীতলক্ষা নদীর ওপর। এখানে নদীর দক্ষিণ পাশে অর্থাৎ রানীগঞ্জ বাজারের পাশে যে পিলারগুলো আছে তার কাজ শেষ। এই আপনারা দেখছেন সামনে, কাজগুলো এখানে প্রায় শেষ। আমি এখন নদীর দিকে যাচ্ছি ধীরে ধীরে, যেখানে মূল সেতুর স্থাপনা তৈরি করা হচ্ছে, সাথেই থাকুন। এখানে পিলারের কাজ শেষ, এখন সেটা 9 মিটার প্রস্থ করে তৈরি হবে এটার উপর দিয়ে রাস্তা। রানীগঞ্জ বাজারের পাশে এই পর্যন্ত পিলার তৈরির কাজ শেষ। তারপর নদীর তীর থেকে আবার পাইলিং করে সেই পিলার তৈরি করা হচ্ছে, দ্রুত চলছে কাজগুলো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সামনে যে পিলারটা, এটা নদীর তীরে প্রথম পিলার, অনেক বড় আকৃতির বেস তৈরি করা হয়েছে। এই পিলারের ওপরেই থাকবে সেতুর 9 মিটার প্রশস্ত সেতু। এখানে পাইলিংয়ের জন্য মেটেরিয়ালস এনে রাখা হয়েছে। আমি যে সর্বশেষ যে পাইলিং যে পিলারটা, এটা হলো নদীর রানীগঞ্জ পাশের সর্বশেষ পিলার। আর এরপরের পিলারের কাজ চলছে, প্রস্তুতি চলছে পাইলিংয়ে। আপনাদেরকে দেখাচ্ছি আর একটু কাছে গিয়ে। একেবারে নদীর ধার ঘেঁষে, তীর ঘেঁষে এই পিলারগুলোর কাজ শেষ হয়ে গেছে। হয়তো কাবার খুলে ফেলবে অপেক্ষায়। নির্মাণ কাজের ম্যাটেরিয়ালস, শিপিংয়ের ক্রেন ইত্যাদি ইত্যাদি সব এ পাশে রয়েছে। আপনাদেরকে ও পাশের দিকটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে সর্বশেষ এপারের যে
পিলারটা হবে সেটা হলো এইটাই। এরপর আর এই পাশের কোনো পিলার নেই, হয়তো নদীর মাঝখানে আরেকটা পিলার থাকবে, অথবা এই পাশে নদীর এই পাশে একটা আর ওই পাশে আড়ালিয়ার পাশে আরেকটা পিলার থাকবে। দুটার উপরই যেহেতু ছোট্ট নদী শীতলক্ষা নদী, একসময় অনেক প্রশস্ত ছিল এই ঐতিহাসিক শীতলক্ষা, কিন্তু এখন সেই আর প্রশস্ত নেই। এই যে আমার সামনে ক্যামেরার সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হলো লাখপুর নরসিন্দী উপজেলার শিবপুর এবং মনোহরদি উপজেলা, নরসিন্দী জেলার শিবপুর এবং মনোহরদি উপজেলা। আর ক্যামেরার এই পাশটা সেটা হলো কাপাসিয়া উপজেলার সন্মান্যা ইউনিয়ন। এপাশ থেকে ওই পাশে বৃষ্টি শেষ হওয়ার পরে সেখান থেকে ইউ সিস্টেম হিসেবে আরেকটি ব্রিজ চলে যাবে সেই ব্রহ্মপুত্রের যে শাখা নদী। আমার ক্যামেরার সামনে হয়তো দেখা যাচ্ছে না, ব্রহ্মপুত্রের শাখা নদীটা এসে এখানে মিলিত হয়েছে, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে তার পাশ দিয়ে সেই নদীটা মিলিত হয়েছে। ওপাশে লাখপুর বাজার, এখান থেকে আরেকটি ব্রিজের অংশ চলে যাবে সেই লাখপুরে। অর্থাৎ এদিক থেকে এককভাবে ব্রিজটা ওই পাশে গিয়ে ওখানে মাঝখানে একটা গোল চত্বর হবে, সেখান থেকে ব্রিজটা নেমে যাবে কাপাসিয়া উপজেলার ওপর একটা অংশ, আরেকটা অংশ চলে যাবে সেই লাখপুর। সেখান থেকে যারা সিলেট চলে যাবে, যারা অন্য অন্য এলাকা ব্রাহ্মণবাড়িয়া যাবে, তাদের জন্য ওইটা বিকল্প রাস্তা ঢাকা থেকে। আসলে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এই ব্রিজটাকে উপলক্ষ করে, এটা আমাদের বিশ্বাস। এবং বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় এই এখানে পর্যটন নগরী গড়ে তোলার একটা সুন্দর পরিকল্পনা রয়েছে। তার মাঝে এই যে আমার সামনে যে সবুজ অরণ্য দেখা যাচ্ছে সেটা হলো ধাঁধার চর, 5 থেকে 6 কিলোমিটার লম্বা। একদিকে ব্রহ্মপুত্র নদী, অন্যদিকে শীতলক্ষা নদী, তার মাঝখানে দাঁড়িয়ে আছে এই ধাঁধার চর। এই ধাঁধার চরটা একসময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেটা দ্রুতই হবে। এই ব্রিজের কাজটা 2026 সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা, সম্ভবত সেই উপলক্ষ রেখেই দ্রুত কাজ দুই পার্শ্ব থেকে, এ পার্শ্ব এবং ও পার্শ্ব থেকে, দুই পার্শ্ব থেকে কাজ চলছে দ্রুত গতিতে। এটা কিন্তু নদীর ভেতরে মাঝখানে, মাঝখানে না ঠিক এক পাশে এই বোরিংটা চলছে, বোরিংয়ের কাজ চলছে, প্রস্তুতি চলছে। আমি আরেকটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, নদীর মাঝখানেও বোরিং হয়ে গেছে, যদিও জানলাম যে নদীর মাঝখানে বোরিংগুলোর কাজ শেষ হয়ে গেছে, পাইলিং বা বোরিংয়ের কাজের জন্য কেচিং তৈরি করা হচ্ছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত মাটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপর এখানে একটা কার্গোকে দিয়ে দাঁড় করিয়ে এটার ওপরে ক্রেন, বোরিং ক্রেন, অন্যান্য যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে। আমি এখন সেই কার্গোর উপরে উঠে যাব। আমার ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে সিমেন্ট কংক্রিট মিক্সিং করা হয় মেশিন, আমার এই পিছনে এই যে সামনে সেতু তৈরি করা হয়েছে, তার মধ্যে হলুদ রঙের যে পাইপটা রয়েছে সেই পাইপ দিয়ে সেইখান থেকে সরাসরি কংক্রিট এনে এই যে সামনে বোরিংগুলো করা হচ্ছে, পাইলিং করা হচ্ছে, সেখানে ঢেলে দেওয়া হয়। আসলে নদীর মাঝখানের কাজ প্রায় শেষ, বোরিংয়ের কাজ শেষ, এখন নদীর ওপাশও একইভাবে কাজ চলছে। আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি, ওপাশে বোরিংয়ের কাজ চলছে আর এপাশে প্রায় বোরিংয়ের কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে, তারপর শুরু হবে মূল সেতুর কাজ।
আমার সামনে সেই ঐতিহাসিক শীতলক্ষা, বামে এই পাশে কাপাসিয়া থেকে শীতলক্ষা নদীটা চলে এসেছে, আর ডান দিকে এদিকে শীতলক্ষা চলে গেছে সেই ঘোড়াশাল ব্রিজের দিকে। নদীর এপারে ওপারে দুপারেই কাজ চলছে দ্রুত গতিতে। বাংলাদেশের উন্নয়নের আরেকটি সোপান শীতলক্ষা এই কাপাসিয়ায় তৃতীয় সেতু, এটা যদি এটা সংযুক্ত হয়ে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হবে, অগ্রগতি হবে, এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। যে যেখানে থাকুন দেশে বিদেশে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দরের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, আবার এই শীতলক্ষা সেতুর আপডেট আপনাদেরকে দেব। আমি আলী হোসেন চৌধুরী, রানীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর।